আব্দুল কাদের রায়ভুরি নামক একজন বড় বুজুর্গ ছিলেন, দিল্লির রাস্তা দিয়ে যাইতে এক ফাগলা মজ্জুব। দিল্লির রাস্তায় তো মানুষ ঠেলেলারা যায় না, অত মানুষ। তো আব্দুল কাদেরে জিজ্ঞেস করে, আব্দুল কাদের মানুষ কোন জায়গায় থাকে, অথচ গল্লি দিয়ে হাঁটা যায় না, জিজ্ঞেস করে মানুষ কোন জায়গায় থাকে। তো আব্দুল কাদের তো অবাক হয়ে গেছেন, ঠেলেলারা যায় না, জিজ্ঞেস করে মানুষ কোথায়। তো কয় যে হুজুর, গলিতে তো মানুষের জ্বালা হাঁটাই যায় না, আপনি খোঁজ করতেছেন মানুষ কোথায়। আচ্ছা একটা কাজ কর, চোখ বন্ধ কর। হ্যাঁ, চোখ বন্ধ করলো, খুলে দেখে যে না, মানুষ তো না, এই দিল্লির টাউনে কুকুর, শুয়ার, বানর। এই চোখটা যেরকম মানুষ পরিবর্তন হয়ে গেছে, ওই যে বেটা কইছে হ্যাঁ বেটাও নাই, হ্যাঁ কোন দিকে যে খোঁজ খবাওয়া যায় না। আসলে দুনিয়াতে মানুষ আসলে সংখ্যায় কম, সত্যিকারে মানুষ সংখ্যায় কম। আর এই মরহুম কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহের প্রতিষ্ঠান, এখানে যে মানুষগুলি আসে আমার ধারণা মতে খাটি খাটি মানুষগুলি আসে। অনেক সবার ভিতরে মানুষের কোনো অভাব নেই, সব তামাশা দেখুন না, এরকম সভাও দেখছি আমি, তামাশা দেখুন না, সবার পরে নামাজ ফরম ছাড়া বাড়ি দিকে। তো এতক্ষণ ওয়াজুন লিগিয়ের না, এরকম বেশির দরকার নাই, খাটি কম হলেও ভালো। এরকম খাটি মানুষের সাথে বসলে ভাগ্যের দরজা খোলে, ভাগ্যের আল্লাহ ভাগ আমাদের খাটি মানুষের দরবারে বসার, খাটি মানুষের কথা শোনার তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, يوم لا ينفع مال ولا بنون, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم, وقال النبي صلى الله عليه وسلم, إياكم والحسد, فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب, أو كما قال النبي صلى الله عليه وسلم, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, جزى الله عنا محمدا ما هو أهله, اللهم صل على روح محمد في الأرواح, وصل على جسد محمد في الأجساد, وصل على قبر محمد في القبور, খাহি কে সওয়াদ দিলে তো সোয়ায় না, দাহাসিস বেরুকুন
আল দরুনে সিনা হেরস আমল গজব দুরুগ গিবাত হেরস আমল গজব দুরুগ গিবাত কিব্রো হাসাদ বগজ হাসাদ কিব্রু রিয়া কিনা আমরা রুগী রুগী দেহের রুগী কলবের রুগী দেহের রোগ থেকে কলবের রোগের ক্ষতি বেশি দেহের রোগে একটু কষ্ট পায় কিন্তু উপকার হয় কেউ যদি অসুস্থ হয় ধৈর্য ধারণ করে অর্থাৎ নামাজ ঠিকমতো করে অসুখ করলে নামাজ ছাড়ি দেয় না কষ্ট করে করে যায় আল্লাহকে আল্লাহর ভুল করে অসন্তুষ্ট হয় না আল্লাহ আমাকে দিছে যিনি বহু কিছু দিতে পারেন ইনি মাঝে মাঝে পরীক্ষামূলক থাবত দিল বালা গাই দে দুধ দে গাইয়ে লাগতে এলো বালা প্রতি মাসে এক মন করে প্রতিদিন এক মন দুধ দেয় একদিন দুধ দোয়াইতে গেছে আর গায়ে লাতি দিস তুই রাগ হয়ে কি গাইকে জবে করা ঠিক হবে নাকি প্রতিদিন এক মন দুধ দেয় একদিন লাতি দিলে দিসি আর তার এই লাতিটাকে মেনে নিতে হয় তো গাইয়ে এক মন দুধ দেয় আল্লাহকে কি দেয় গাইয়ের দেওয়ান থেকে আল্লাহকে দেওয়াটা কি কম নাকি প্রতিটা নিঃশ্বাস একটা জীবন নিঃশ্বাসটা ভিতরে ঢুকলে জীবিত না ঢুকলে মরা ভিতরের নিঃশ্বাসটা বের হলে জীবিত না বের হলে মরা তো প্রতি নিঃশ্বাসে একটা জীবন আল্লাহাক দেন তো গাভীনের দুধে না দেয় আল্লাহ পাক প্রতি নিঃশ্বাসে একটা জীবন দেন বলেন তো জীবন বড় না দুনিয়া বড় জীবন বড় একজনের একশো কানি জমি আছে তে ডাক্তাররা কি গিয়া বাঁচবার আশা একশো কানি জমি দিয়ে দেয় তাহলে জীবনের দাম বেশি জমিনের দাম কম তো আল্লাহ পাক যে এরকম প্রতি নিঃশ্বাসে জীবন দেন তো গায়ে গাভীর দুধের থেকে কম দিলেন না বেশি দিলেন পরীক্ষামূলক মাঝে মাঝে অসুখ দিলে আল্লাহ ভাগের উপর নারাজ হওয়া ঠিক না কেন এটার মধ্যে হেকমত আছে অসুখ দেওয়ার ভিতরেও বন্দার উপকার আছে কী উপকার বন্দা অসুস্থ অবস্থায় নামাজ পড়ে কোরআন শরীফ রীতিমতো তেলাওয়াত করে আল্লাহর উপরে নারাজ হয় না তার গুণাগুলি এই শীতকালে গাছের পাতা যেরকম ঝরঝর করে ভরে যায় এই বন্দার অসুস্থ অবস্থায় সবর করলে তার জীবনের গুণাগুণী মাপ হয়ে যায় তাহলে দুনিয়ার রোগে কষ্ট হইলেও লাভ আস কি আছে কিন্তু কলবের রোগী সর্বনাশ এটা কোনো দিক দিয়ে উপকার নাই ক্ষতি আর ক্ষতি তাহলে দেহের রোগের থেকে কলবের রোগের ক্ষতি বেশি দেহের রোগের হসপিটাল আছে বরুড় বাজার বহুত হসপিটাল কিন্তু কলবের রোগের ডাক্তারও নাই হসপিটালও নাই কলবের রোগে যদি কেউ মারা যায় নিশ্চিত জাহান্নামে যাবে আর দেহের রোগে মারা গেলে বেহেশত যাবে কেমন একটা মানুষ ডায়রিয়ায় মারা গেছে একটা মহিলা প্রসব যন্ত্রণায় মারা গেছে তারা শহীদ হয়ে গেছে কী হয়ে গেছে তো ক্ষতি কি নামে মাত্র ক্ষতি হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে শহীদ হয়ে গেছে কত বড় লাভ হয়েছে আল্লাহ তুমি বুঝবার তৌফিক দান করো তো আমি আসলে কলবের রোগী তো আমার কিছু কলবের রোগের কথা আপনাদের কাছে শোনাব আল্লাহ পাক যেন আমারে এই কলবের রোগের থেকে মুক্ত করে দেন কলবের রোগ বহু কিছু আছে তো আজকে এখানে মনে চাইছে দশটা রোগের কথা আলোচনা করো কয়টা কেউ যদি এই দশ রোগ থাকে তাদের উপকার হবে বাস্তবে আমি দশ রোগের রুগী তো অন্যেরও যদি এই রোগ থাকে আলোচনা করলে তাদের উপকার হবে আল্লাহ পাক আমাদের এই কলবের রোগ থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন দশটা রোগ থেকে কলবকে যদি পরিষ্কার করা যায় তো আমাদের দিলটা আয়নার মতো হবে কিসের মতো আয়নার মতো দিল হলে কী লাভ হয়
ওই আসমানের উপরে জগৎও দেখা যায়, কবর জগৎ দেখা যায়, হাসর দেখা যায়, ভুলসেরাত দেখা যায়, আর কলব যদি অপরিষ্কার হয় কি নিজে কোথায় আছে এটাও দেখা যায় না। তো আল্লাহ আমাদের দিলকে আয়নার মতো পরিষ্কার করবেন, যদি আমরা আমাদের কলবি দশটা রোগের থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই জালালউদ্দিন রুমি এই দশটা রোগের কথা বলছেন, খাহি কে সাওয়াদ দিলে তুসু আইনা, তোমরা যদি চাও তোমাদের অন্তরটা আয়নার মতো হোক, আমরা চাননি। কয়টা রোগ? দাহাসিজ কোন, দাহাসিজ বেরু কোন আজ দরুনে সিনা, সিনার থেকে দশটা রোগ বের করে দাও। গণে গণে দশটা রোগের নাম বলবো, ওষুধ কোনো দেওয়া যাইত না, আমরা যে রুগী এই কথাটা বুঝে আসলে হয়। যখন এই কথা বুঝে আসবে তখন ডাক্তারের শরণাপন্ন হব, আর ডাক্তার যে ওষুধ দেয় এটা খাবো। আগে যদি রোগ আছে এটাই না বুঝি তো ডাক্তারের কাছে জীবনও যাইতাম না, আগে যে আমরা রুগী এটাই বুঝিনি। দশটা রোগের প্রথম রোগ হলো লোভ। কিটা লোভ? লোভ এটা কলবের রোগ। লোভে ফা ফাফে মৃত্যু, হুব্বু দুনিয়া রাসু কুল্লে খাতিয়া, দুনিয়াতে যত গুণাকারের করে লোভের কারণে করে। দুনিয়া ভালো কিন্তু দুনিয়ার মহব্বত ভালো না। দুইটা জিনিস, একটা হলো দুনিয়া আর একটা দুনিয়ার প্রেম। দুনিয়া দিয়া আখেরাত কামাই করা যায়, টাকা পয়সা হইলে হজ করা যায়, জাকাত দেয়া যায়, গরিব মিসকিনকে দেয়া যায়, এটা তো খারাপ। কিন্তু লোভ ভালো না, এই যত সুদ করে সুদ খায় ওই টাক দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে সুদ খাওন কি সব না গুণা। কিসের কারণে করলো? লোভের কারণে করলো। ডাকাতে ডাকাতি করে, চোরে চুরি করে, অভাবের তাড়নায় চোর কম। এখন কি অভাব আছে নাকি? এখন অভাব নেই, এখন চোরে চুরি করে কেন? লোভে। ডাকাত যে ডাকাতি করে তার অভাব নয়, সে বড় ধনী হবে, এটা লোভ, এই জন্য না ডাকাতি করে। বড় বড় অফিসার 500,000 টাকা বেতন পায়, তারপরে দিতে হবে, ঘুষ দিতে হবে, অভাবের তারা নাকি ঘুষ খুঁজছে, লোভে। তাহলে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সন্ত্রাসী চুরি করা, সবগুলি ফসল হয়েছে লোভের। কিসের তো লোভ? এটা কলবের রোগ, এটাই মানুষকে গুনায় লিপ্ত করে। তো কলবের 10 রোগের এক রোগ হচ্ছে লোভ। কোনটা? লোভ। আল্লাহ আমাদের এই লোভ থেকে মুক্ত করার দরকার। কেমনে? ওষুধ খাওয়ান লাগবো, ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, না ডাক্তারের কাছে না যাইলে কেন ভালো হইব, মানে দুনিয়ার ডাক্তার না, এ লোভের ওষুধ দেয় না ডাক্তারের টাস, হ্যানে যাওয়ান লাগবো, নইলে কেন ভালো হবে, হেটে হইটো আল্লাহওয়ালা, হেটা কেটা আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের আল্লাহওয়ালার কাছে যাইয়া লোভ নামক রোগের ওষুধ সেবন করার তৌফিক দান করে। তাহলে কলবের 2 রোগের 10টা রোগের প্রথমটার নাম লোভ। কি লোভ? আমল। আর একটা রোগের নাম আমল, মানে লম্বা লম্বা আশা। হায়াত যাই হোক না কেন, আশা কিন্তু বহুত লম্বা। যে আশা, এই আশা মরণের ভরেও ভুরু হইত না। তো এক ব্যক্তি এই জমিন ইয়া লইছে, বানায় লইছে, ওই ইজারা লইছে, ইজারা হেতের বয়স হয়েছে 250 বছর অথবা 80 বছর, হেতের জমিন একটা ইজারা লইছে 250 বছরের জন্য। আচ্ছা, 80 বছরের লোকে 250 বছরের যোগ দিলে এবারে কত বছর হয়? 330 বছর। 330 বছর মানুষ বাঁচেনি। তো তুই এত লম্বা জমিন ইজারা লইলি কিল্লাই, ভাড়া লইলি কিল্লাই, মাগে হায়াতেও কুলাইত না, আশা এত লম্বা। তো এই আশার দ্বারাই তুই গুণা করবে, কী করবে? তো লম্বা আশা করা এটা ঠিক না, আল্লাহর ফয়সালায় আমার উপরে ঠিক হবে, আমি যা করি এটা কোনো বাস্তবায়িত হবে না। তো আমি এত লম্বা আশা করি, ফুরা না হলে নিজেই তো কষ্ট পাব, আমি নিজে কোনো পরিকল্পনা করব না, আমার এই হবে, এই হবে, আমার হুতবে নাতি হবে, আমি দেশের প্রধানমন্ত্রী হব, এই সমস্ত কল্পনা করা ভুল। আমি কি হব?
আল্লাহ আমারে যা করায় তাই হবে, এটা বান্দার কাম। বান্দার কাম পরিকল্পনা করা না, পরিকল্পনা করবে আল্লাহ পাক। বান্দার কাম আল্লাহর পরিকল্পনাকে মেনে নেয়া। এদেশে রংপুরের বদল যায় তো গৃহস্থ কয় এক্ষেত্রে রুইয়ায়, তো বদলিয়া যদি কয় এক্ষেত্রে রুইতাম কা ওই হাতরেটা রুইয়াই হাতের কি বেতন দিবে নাকি? তোর কাজ হলো কথা মানা, পরিকল্পনা তো আমি গৃহস্থে করবি, তো মালিক তো আল্লাহ পাক। পরিকল্পনা আল্লাহটা না আমি মানব, আমি কি মালিক নাকি? আমি তো গোলাম, গোলামের কাম আল্লাহর পরিকল্পনাকে অনুযায়ী কাজ করা। পরিকল্পনা করার অধিকার গোলামের নেই, এটার নাম আমল, লম্বা আশা। আমরা লম্বা আশা করলে মনে নিজেই দুঃখ পাব। আমরা মনে মনে পরিকল্পনা করছি আমি মারা গেলে আমার হুতে আরে মাটি দিব, এটা ঠিক হয় নাই। হুতে বারফেরে মাটি দিবে না বাপে হুতেরে মাটি দিবে, এই কল্পনা তো আল্লাহর হাতে, কার হাতে? তো বাপে আশা করছে হুতে মাটি দিব, ওটা হুতে আগে মরে গেছে, মনের মধ্যে আঘাত খাইছে। আমি আশা করছিলাম কিতা হইল ওটা কিতা, তুই আগে ভুল করছ, তুই আগে মরবি হুতে মাটি দিব, এই এই অধিকার তোর নেই, এটা আল্লাহ পাকের। অতএব আমরা নিজ সম্পর্কে কোনো পরিকল্পনা করব না, এটা আল্লাহর পরিকল্পনাকে আমরা মেনে নেব। এর দ্বিতীয় রোগ হলো লম্বা আশা। কী আশা? এক নম্বর হলো লোভ, দ্বিতীয় হলো লম্বা আশা। তৃতীয় নম্বর রোগ হলো রাগ, রাগ হইয়া বহু তালাক দিয়ে দেয়, কথায় কথায় সেতি গেছে, এক দুই তিন, একশো তালাক, ছয় তালাক, বায়ুন তালাক দিয়া তো হালাইছে। এবারে চিন্তা করে তালাক যে দিলাম এটার করে মাইয়া তো তিনটা, হোলা তো দুইটা, অনকা এই মাইয়াটি তো বিয়ে দিতে চান না, কা বিয়া এলে কে কয় হে হেতের বাপে হেতের মারে তালাক দিয়ে দিয়েছে, তো অনকা মাইয়াটি দুই কমে যাইব, কা আগে হুঁসা ছিল না তালাক দিতে, তো অনকা কথায় ঢের হিরেছে, কইছে তো তালাক। এখন মূর্তি সারে কয় হুজুর আমি তো তালাক কই না, আমি সালাক কইছি, হুজুর আমি আমার বউরে সালাক কইছি, আসলে তো কইছে তালাক। অনকা হিরি গেছে দেখি হেতের বুকে রয়েছে নাকি, কী কারণে করলো? রাগের কারণে, কার রাগের সময় তোর যদি চেয়েছিলি না, তুই তো আর তালাকরে সালাক বানান লাগলো না, তুই সিএনজির ফাঁসা দিয়ে লেখা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আরে মাশাল্লাহ বালা ওয়াজ না দি, হুরুয়া মাজরার হাতে এত বড় ওয়াজ হইত না, কিন্তু এটা কেউ চিন্তাও করে না, রাগ হইলে ঠকি যায় মানুষ, যে ঠগে নিজে ইচ্ছা করে ঠকে, ঠগন কি বলো না জিতন বালা, তাহলে রাগ হইতে পারবেন না, রাগ হইতে যতই রাগের পরিবেশ হোক কিন্তু ধৈর্য ধরতে হবে। রাগ খারাপ না, কিন্তু রাগ প্রয়োগ করা খারাপ, তারে মারিয়ে নিলি কি একে গুলি একটা ঠুস দিয়ে দিছি, হেতে তো মরে গেছে, এখন কেস হয়েছে, কেস হইয়া রায় হয়েছে, যে ঠুস করছে তারে হাসি দি। এবারে বই চিন্তা করি হরেরও তো মারলাম না, নিজেই না মরলাম, আগে যদি চিন্তা করতি তুই কি ব্রাশ ফায়ার করতি নাকি, এর আগে তারে হাগল বানাইছে। আচ্ছা হাগল অন বালা না হুঁসে তো অন বালা, দমকার রাগে সুরে হেতে হুঁসে আর এলিস, ফরের গুলি দিয়ে মারছে এবার নিজেই মরছে। কিতাবে লেখে আউ্বল্লুর গজবে জনুনুন, রাগের ফতম অসুস্থ হইল ফাগল, ফাগল না হইলে এতের গুলি দিছ কেয়া, ফাগল না হইলে বউরে তালাক দিছ কেয়া, তো আখের হুন না দাম, রাগের শেষ হইল নিজে শরম পাওয়া, তো নিজে তো শরম নিলি, তোর রাগ করা কি ভালো, রাগ করা খারাপ। রাগ আসবে কিন্তু এটা প্রয়োগ করা ঠিক না, রাগ স্বাভাবিক থাকলে ভালো হয়, কী ভালো হয়? এই রাগটাকে প্রয়োগ করব কাফেরের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে, যে ইসলামের শত্রু তার পিছনে রাগকে প্রয়োগ করলে তো বালাই হবে, কিন্তু জায়গা না বুঝে যদি প্রয়োগ করে তো ক্ষতি হয়, কী হয়? এই জন্য কোরআন শরীফে আছে ওয়াল কাজিমিন আল গাইজা, যারা রাগকে হজম করে তাদের আল্লাহ মাফ করে দেয়। আমরা মাফ পাওয়ার দরকার আছে না, তাহলে রাগকে হজম করতে হবে, আসবে রাগ কিন্তু এটা প্রয়োগ করব না, রাগ দোষ নয় রাগকে প্রয়োগ করা দোষ,
আল্লাহ আমাদের রাগ হজম করার তৌফিক দান কর। এটির ব্যাখ্যা বিরাট লম্বা। তিনটা রোগের কথা আলোচনা করলাম, প্রথম হলো লোভ, দ্বিতীয় হলো লম্বা পরিকল্পনা, তৃতীয় হলো রাগ, তৃতীয় হলো রাগ দুরুগীবাদ। চতুর্থ রোগ, রোগের নাম মিথ্যা। ও আজও তো মিথ্যা কথা কই, কিন্তু সুন্দর করে কইতে আসলে মানুষের মজা হইব। তোর বেটা তোর মিথ্যা কথা দিয়ে মজা লাগাইতে কইছে নাকি? নিজে জাহান্নামে যাইয়া ফরের মজা বুঝার অর্থটা কি? হ্যাঁ, হুঁশ নাই আমার। ও আজও মাঝে মাঝে মিথ্যা কথা কই আসে, ওই কথা জেনে আছে এটা সাজান লাগে তো, নইলে আমরা খুশি হইতাম না। আমরা খুশি করি আমি জাহান্নামে যাওয়ার কোনো অর্থ আছে নাকি? নিজের কপালের চামড়া ছুরি দি কাটি আরেকজনের জুতা তালি দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ না বেকুবের কাজ? আমি নিজে শেষ হয়ে গেলাম মিথ্যা কথা কই আরেকজনের সুন্দর লাগাইলাম, এটা তো ওই বেকুবের মতো নিজের কপালের চামড়া কাটি আরেকজনের জুতা তালি দিছে। হ্যাঁ, তার জুতা তো সুন্দর হয়েছে ঠিক, আমার তো কপাল গেছে, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? এই মিথ্যা হইলো এই ক্ষতি, মিথ্যা করলেও ক্ষতি, ফর যতই বাহা বাকক আমার তো ক্ষতি হয়ে যায়। মিথ্যা কথা বড় গুণা, উম্মুল খাতিয়া, যত গুণা সব গুণার জননী মা। মিথ্যা কথা বলবে না এই সংকল্প যদি কেউ করে, খোদার কসম গুণা করতে পারবে না, গুণা করতে। আমি একবার মাদ্রাসা ছাত্ররে এই নসিহত করতে যাই, একটা ওয়াদা কর মিথ্যা কথা বলবি না। দুই একজনে করছে আর অন্যরাও করছে, কিন্তু এটা বাস্তবায়িত করে না, একটা হলাই বাস্তবায়িত করছে। তো কিরে গতকাল মাদ্রাসা আইলি না কেন? হুজুর শয়তানে ধরছিল, হতে শয়তানি করছি। হাতে তো কইল আমার জ্বর আসিল, আমি অসুখ আসিল, এটা মিশা কত হইল, কিন্তু কথাটা কইলেছে সত্য। মাশাল্লাহ, হেতে হেদে হেতে হয়ে গেছে, কী হয়ে গেছে? কয়দিন আমারে মার করবে, আরো দিন ডেকে তো ঠিক, যদি সে মিথ্যা কথা কইত তাহলে এই অভ্যাস হয়ে যেত, কিন্তু যখন সত্য কথা কইছে একদিন হত ফিরে খাইলে খাইছে আর, কিন্তু ফরের জন্য তো ভালো হয়ে গেছে। এক শিষ্যের কাছে মুড়ি দিতে গেছে, যাই এক হুজুর আমি তো সো আপনার কাছে মুড়ি দেবো, কিন্তু সুরি সাইতে আইতার না, তো বা তো বা সোরে কয় আমি সুরি সাইতে আইতার না, হুজুর মদ্য খাই কয় আমি মদ সাইতার না মুড়ি দেবো, আমি কিন্তু বেনামাজি নমাজ হইতার না, মুড়ি করবেন নি। আর এ ফিরসাবে কো বালা মুড়ি দে না দিই, আচ্ছা আচ্ছা ঠিক আছে যা কস, আমি এটি কিছু কইতাম না, ন ছড়ার কথা কইতাম না, ন ছড়ার কথা না বলা তো যায়, ন ঝরিচ্ছা এই কথা তো কইতে পারে না, ফিরে কেন কবে ন ঝরিচ্ছা, বাকি আমি তোর নজের কথা কইতাম না, তোর চুরি ছাড়ার কথা কইতাম না, চুরি করতেও কইতাম না, চুরি ছাড়ার কথা কইতাম না, ওই মদ খাওয়ার কথা তো কোন জায়েজ নাই, মদ ছাড়ে দিয়ে এটি কইতাম না, তোর তো তিনটা কথা আমি মানলাম এটি কইতাম না, তুই আমার একটা কথা মানবি? কজুর আপনি আমার তিনটা মানলেন, আমরা একটা মানলে অসুবিধা কি? আচ্ছা একটা কথা হইলো, যতই বিপদ হরক মিথ্যা কথা কইবি না, কই হ্যাঁ হুজুর ঠিক আছে ঠিক আছে, আপনার থেকে মানি নিলাম মিথ্যা কথা কইতাম। রাত্রে যাইয়া বিবির কাছে কয় হুজুর বিবি শিষ্যবার কাছে মুড়ি দিয়েছি মাশাল্লাহ, ফির তো বড় ভালো, এ নজ হইবার আদেশ দেন, সারি দিতে কয় না আর মদ কোনো সারি দিতে কয় না, চুরি কোনো সারি দিতে কয় না। বউ জিজ্ঞাসা করে কিছু কইছি নি, কয় একটা তো কইছি, কিতা আমি ওয়াদা করছি মিশা কথা কইতাম না। মেয়ে ঠিক আছে ডাক্তার বড় ফোন দি, ডাক্তার বড় ফোন দি, রান্নার নাক ঠিক মতো সিনছে ধরছি আপনার ঠিক মতো, ক কিতা আজকের তা চুরি করবেন নি, তো হুজুরি কি মানা করছে নাই, তা আচ্ছা চুরি করলেন, সকালে মানুষে জিজ্ঞেস করবে হেতের কল চুরি করছে কে, তো কিতা কইবেন আজ জানি কইবেন, না করলে জানি না কইবেন, আপনি নিজে চুরি করছেন আপনি বুঝি জানেন না, তো অবশ্যই কইবেন আমি জানি, তো জিজ্ঞাসা করে কে চুরি করছে, আপনি করছেন নিজে চুরি আরেকজনের নাম নিয়ে কইবেন, এটা মিশা কথা হবে, এবার তো কইবেন আমি চুরি করছি, তো এবারে অজম করতে নারবিনি চুরি, কত বা তোমা খাইছি তো দমকার মিথ্যা কথা না কই তো চুরি তো অজম হইতো না দেই, তো কয় মদ খাইবেন নি, কয় ফিস তো আমার কয় নমদ সারি দিতে, কয় ফুলিশে
মদখোর দেখলে ডান্ডা লাগায়, খুড়ি এই মদ খাচ্ছি, যদি কোন খাই না তো তুমি কত হবে, যদি কই খাই ডান্ডার বাড়ি তো মাটি ধরত না হিটির উপর উঠবো, ও তোবা তোবা সব বনাস আর কিছু তো দেই, এই মদও তো খাই যাইতাম না, কোন নামাজ ভরবেন নি কই হুজুরে দ কয় ন, কই যে বাপ মরলে তো হুজুররা বেনামাজির বাপের জানাজা হরে না, তো আপনার দিকে একটু ন ঝরছে কইবেন নি ন ঝরি, আপনার তো হরেন না, তো আবার আপনার বাপের জানাজা এই সিদ্ধ হরি দেখবো, এটা লাশ আর দফন হইত না, ক সর্বনাশ আর কিছু ন যদরণ লাগবো দেহি, একটা বড়ি দিছে মিথ্যা কথা কই তিনি, দেখছেন নি মিথ্যা কথা হেতারে সব মতে সত্য বানাই ফেলছে, এই আরেকটা দোষ হলো মিথ্যা কথা বলা, কি বলা মিথ্যার বিপরীতে সত্য, তো একটা ঘটনা বলি, ইয়েতে মুফতি শফিসা বুজুর রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা রাত্রে বিবিরে নিয়া রওনা হয়েছে মতে ডাকাইতে ধরছে, তো ডাকাইতে হুজুর যায় অন হুজুর কিতা কিতা আছে দেন, তো হুজুর তো সকল যে বেতন বাইর করে দিচ্ছে, নাই তো কইত না আছে, এটা আবার ডাকাত থেকে বাঁচাইবার জন্য যদি কয় নাই তো মিশে কত দিছে আল্লাহ টাকা দিছে ওটা ডাকাতের নেক আবার তো আল্লাহ দিবে, যে ব্যাগটি টাকা বাইর করে দিছে তো ওই ডাকাতে আর আসেনি, যা দিলেন আর আসেনি, কোন আদ্য নাই, এটা সত্য কথা কেছে, ছোটো মানে একটা হুজুরের 60 বছর বা 50 বছর হইব, কয় আদ্য নাই, মানে কয় আব্বু মিশা কথা কইলেন কিনলে বাপের, আবু মিশা কথা কইলেন কিনলে কি কেন মিশা কথা কইলাম, আর গলাত না স্বর্ণের সেইন আছে, আপনার তো কইলেন কিছু নাই, এ ডাকাইতে হুঁছি, দেখছেন নি মাইয়া মিথ্যা কথা কইয়া গলার হার মাসাইবেন না, এই কথাটা ডাকাইতের অঙ্কে ধাক্কা লাগাইছে, আব্বু মিথ্যা কথা কইয়া স্বর্ণের হার রক্ষা করার থেকে সত্য কথা কইয়া স্বর্ণের হার চলিয়ে যাওয়া ভালো, ডাকাইতে আশ্চর্য হয়েছি, ছোট মাইয়ের এই বুঝ মিথ্যা কথা কইয়া স্বর্ণের হার রক্ষা করবে না, সত্য কথা কইয়া স্বর্ণের হার চলি গেল ক্ষতি হবে না, তো ডাকাইতের দলে কোরে খোদা ডাকাতি করি তো হুরারা মিথ্যা, একটা কথা মিথ্যা কথা বললে যদি স্বর্ণের হার দেওয়ার থেকে ক্ষতি বেশি হয় সারা জীবন ডাকাতি করে কিতা করলাম, ক্ষতির দোষ থুভুগুনা করে এনেলাম, এইটা ডাকাতির দিলের মধ্যে আঘাত খাইছে, এই মাইয়া এটারে ওই ডাকাতের নেতার কাছে গেছে, হুজুর কারবার হয়েছি, মাইয়ায় গলার হার আছে বাপে বুলে কয় কইছে নাই, মাইয়া তো বাপেরে ধরছে, আব্বু মিথ্যা কথা কইয়া স্বর্ণের হার রক্ষা করার কোনো দরকার আছে নাকি, মিথ্যা কথা কইয়া স্বর্ণের হার রক্ষা করলে ক্ষতি বেশি হয়, আপনি এই ক্ষতি করলেন কি, তো ডাকাতে কয় নেতারে হুজুর সারা জীবন যে ডাকাতি করলাম কার ক্ষতি করলাম, যার ডাকাতি করছি হের ক্ষতি নামে মাত্র, আমাদের ক্ষতি আরো বড়, এটা ডাকাতের অন্তর আঘাত দিস, ডাকাতে কান্দি ওই হুজুরের তুমি টাকা লেছি হিরেই লেছি, মাইয়ের হাত তো নেই নেই ওই যে ডিনি সেটি হিরেই দিছে, এটা সত্যের সুফল, সত্যের সত্য একদিন সুফল দেয় না, সত্য বলতে বলতে যখন সত্য অভ্যস্ত হয়ে যায় সত্যে মানুষকে বিপদ থেকে রক্ষা করে, মিথ্যায় মানুষকে দন্ত করে, তো আমাদের কলবের চতুর্থ নম্বর রোগ হচ্ছে মিথ্যা, কন্ডা এক নম্বর লোভ, দ্বিতীয় নম্বর লম্বা লম্বা আশা, তৃতীয় নম্বর রাগ, তৃতীয় নম্বর চতুর্থ নম্বর মিথ্যা, চতুর্থ নম্বর পঞ্চম নম্বর গীবত, একজনের পিছিয়ে আরেকজনের দোষের আলোচনা করা, এটা একটা মানুষের অভ্যাস হয়ে গেছে, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন গীবত এখন আর গুণা নেই, গরম ভাত আর ঘি দিয়া খাইলে যেরকম মজা মজা লাগে আমাদের মধ্যে গীবত এরকম মজা লাগে, আসলে গীবত মারাত্মক গুণা, মারাত্মক গুণা গীবত জিনার থেকে আরো গুণা বড়, সাহাবারা জিজ্ঞেস করেন গীবতরা জিনার থেকে বড় কেমনে, যে জিনা করছে সে সতর্ক হইয়া তওবা করে ফেলবে আল্লাহ তার গুণা মাফ করে দিবে, কিন্তু যে গীবত করছে সে তওবা করলে হবে না, যার গীবত করছে তার ফায়দা হইতে হইবে, ভাই
অমুক দিন আমারে গাল আপনারে গাল দিয়েছি আপনি আমারে মাফ করে যান। হেতে তো রাগ আরো সিদ্ধি হিসে কইছে এটা তো আবার সামনে গেল। এরকম ক্ষমা না চাইলে আল্লাহর কাছে তওবা করলে গীবতের গুণা মাফ হবে। এই দিক দিয়ে গীবতের গুণা জিনাত থেকে আরো সামনে। কয়টা রোগ হয়েছে? পাঁচটা। কয়টা? আল্লাহ আমাদের বুঝবার তো দেন। হাসাদ, হাসাদ মানে হিংসা। একজনের উন্নতি দেখলে আরেকজনের মনে ব্যথা লাগে, একজনের প্রশংসা করলে আরেকজনের কাজ খারাপ লাগে, তে এত উঁচু করে গা, এটা একটা রোগ আছে। ফরের উন্নতি দেখলে মনে ব্যথা লাগা, এটার নাম হাসাদ। তা আল্লাহ না দিস, তুই দিসুক নাকি? তো তোর জিনিস তো দেন, এটা আল্লাহ না দিস, তোর এত ব্যথা লাগে কেন? বকিলি হবি তো হবি, নিজের টাকা না দিয়ে না, কোথায় দিতে চাই তোর এখানে বকিলির কি? হাসাদ মানুষকে দুনিয়ার ক্ষতিগ্রস্ত করে, আখেরাতের ক্ষতিগ্রস্ত করে। কি করে হাসাদে? যার ভিতরে হাসাদ আছে তার জিন্দগির হজ, তার জিন্দগির কোরআন শরীফ খতম, তার জিন্দগির জিকির, সবগুলির মধ্যে আগুন লাগিয়ে সব ছাই হয়ে যায়। গুণা তো হয়, বরং জিন্দগির এবাদত থাকে না, এবাদত। তো এই হাসাদে মানুষকে দুঃখ দেয়, এনে মনে তো জ্বলে, এটার ক্ষতি। যার হাসাদ হেতের কাছে যাইতে হারে নাও যাইতে হারে। আপনাদের একটা কথা উপমা দিই, লগের বেটার লগে ঝগড়া আছে, তার ঘরটার মধ্যে আগুন দিব, তো হেতে তো কইব আর ঘরে আগুন দিলি গা, তুই হে কর নিজের ঘরটাতে আগুন ঢাকাই দিছি, কিল্লা আগুন লাগতো আর ঘরের আগুন যাই যেন হেতেরটা জ্বলে। এটা বড় বুদ্ধির কাম করছে না, নাকি বেকুবের কাম করছে? আগে আগে তো তোর ঘর জ্বলব, তোর ফরে না দ্বিতীয় ঘরে যাইতো আরে নাও যাইতো আরে, মানুষে নিবেল ধরতে আরে দূর বেটা ভাগল, ঘরের ঘর জ্বালাইতে নিজের ঘরে আগুন দিলি, তোর কি মাথা ঠিক আছে নাকি? না হাগল, এই হাসা দল ওইটা নিজের সবগুলি শেষ করে দিল। ফরের ঘর হিডার ক্ষতিটা ফরের ঘরে দৈত্য হারে নাও দৈত্য হারে, তোর এই বুদ্ধি কেটাই দিল। তো এক ব্যক্তির হিংসা আসিল, হাসাদ আসিল বাইয়ের প্রতি, জিন কন্ট্রোল করছে, তো জিনেরে ডাকি আনছে, এই জিন কে? আমার বাড়িতে নারিকেল গাছ লাগাবি একশো, একশো নারিকেল লাগাই দিস। তার বাইয়ের বাড়িতে গেছে দুইশো, মা গো আগুনে যে দৌড়ছি, জিন কন্ট্রোল করলাম আমি, আমার নারিকেল গাছে একটা হাতের দুইশো, হাতে আর কইতে জ্বলি যেতে আছে হাসাদের কারণে, কের কারণে? আরেকদিন জিনের বলাইছে, কে রে আমার বাড়ি একতলা দালান উড়াইবি, এর রাত্রে রাত্রে একতলা দালান উড়াইছে, বাইয়ের বাড়ি যে দোতলা, ও মা রে মা আগুন তো আরও জ্বলছে, কাজ জ্বলছে ওই যে যার ভিতরে হাসাদ। কীতারে করতাম, একটা একশো লাগাইলে হেতে দুইশো, একতলা হলে দোতলা, তো কীটা করম? তারে শয়তান আইছে, জিনের কই আমার চোখ একটা খুলে নিয়েছে, তো হেতে দুইটা নিব, তো এতে এই বুদ্ধি হয়েছে হাসাদের কারণে। জিনের ডাকি কয়ে আজকে গিল্লে বলেছি, জানস পকিতা গাঁই দি চোখ একটা আমার বাইর করিয়ে দেবে, তো একটা গাঁই দি বাইর করিয়ে নিস, হেতের বাইয়ের একটা অনে নো মার্শাল, হেতের দোনোটা ঠিক আছে। জিনের ডাকি কয়ে, কিরে হতে দিন আমার তুমি ডবল, একশো নারকল গাছ হলে হাতে দুইশো, একতলা হলে দুতলা, আজকে তো চোখ আমার একটা নিলি, হেতের দু একটাও নিলি না, কয়ারি হেতে কি আর ক্ষতি করছে না, তুই না ক্ষতি করো হত্যে দিন বলাস, আমি কি তোর এমনি আই নাকি, তোর জ্বালায় নাই, তো আচ্ছা হেতে ক্ষতির কোনো হাতে চোখ নিতাম কিনা, তুই কই সত্যি কোথায় না নিয়েছি? এতের বুদ্ধি এসেছিল, আমার চোখ একটা নিলে আমার বাইয়ের দুইটা নিব, নারিকল গাছের নারিকল বে একটি হারিয়ে হারিয়ে আমি খাব, হেতের দালানো আমি হতব, এটি কিসের কারণে? হাসাদের কারণে। হাসাদ দেখে হাসাদওয়ালা লাভ করলো না ক্ষতি করলো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাসাদ থেকে রক্ষা করো। কি করো? হাসাদের রোগ ভালো হইতে কী করলে আগে জানেননি? যার প্রতি হাসাদ হেতের লাই দোয়া করুন লাগে, মা গো কলজাটা হারিয়ে যাব, এমনি হেতের উপর টাটা হইবার লাই চিন্তা করে হেতে বুঝে হেতের লাই দোয়া করো, যদি যতই কষ্ট হোক যদি দোয়া করে আল্লাহ, তার হু তিনজন ইটালি থাকে আল্লাহ দশজন নেই, তার বাড়ির দশতলা হয়েছে একশো তলা দেয় ইডানি কইব, মা গো হাতের কলজা হারিয়ে যাব,
কিন্তু এই জোর করি করে যেরকম যদি দোয়া করে ইনশাআল্লাহ হাসাদ বার হয়ে যাবে। হাসাদ এই ৬ নম্বর রোগের নাম কইলাম হিং হাসাদ কিতা, আর একটার নাম বহল কৃপণতা কিতা কৃপণ, এটি তো বুঝাইতে দেন বকিলার বাবাদ জাহেদ বাহারবার। কৃপণ যদি সারা দুনিয়ার বড় দরবেশ হয় বেহেস্তে নাবাসদ, সে বেহেস্তে যাতে পাবে না, হাদিসে আছে কৃপণতা আর একটা রোগ। এই ৬ এটা হলো ৭, ৬ ৭ কিবর, কিবির মানে অহংকার কিদা অহংকার, মা বইটা কেমনি কইব অহংকারের বিরাট ব্যাখ্যা। অহংকার কারে কয়, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, আমি বড় আলেম তে ছোট আলেম তে আমার থেকে ছোট, তুলনা দিয়া আমি বড় আলেম, আমি বড় হাজি তে দহজ করে নাও, আমি বড় আলেম তে তো বড় আলেম না, আমি বড় ধনী সে তো ধনী না, এই অন্যের তুলনায় নিজকে কোনো দিক দিয়া বড় মনে করা, এটার নাম অহংকার। এটার নাম ৬ লক্ষ বছর শয়তানে বন্দিগি করছে, শুধু অহংকারের কারণে তার বন্দিগি শেষ হয়ে গেছে। অহংকারে কি লাভ করে না ক্ষতি করে? এই আট নম্বর রিয়া, এবাদত বন্দিগি করে লোকের প্রশংসা নেওয়ার জন্য, হজ করে হাজি হওয়ার জন্য, দান করে দানবীর বলার জন্য, এটার নাম রিয়া। রিয়া কিন্তু হুজা, হিন্দুরা মূর্তি হুজা করে, আমরা মানুষ হুজা করি ওই মানুষের প্রশংসা, এটা কিন্তু মূর্তি হুজার একটা অংশ, এটার নাম রিয়া, লোক দেখানো। আল্লাহ এই হলো নয়, আর একটা হলো দুশ্মনী, শত্রুতা, মানুষের শত্রুতা করলে একজনে যদি আমি দৌড়াই তো আমিও তো দৌড়ান লাগবো, নিজে না দৌড়ি কি হরারে দৌড়াইতে আরে, কী কারণে তোমার ভিতর দুশ্মনী এলো, দুশ্মনের পিছনে দুশ্মনী করতে নিজেও কষ্ট করা লাগবে, এটার কোনো লাভ নাই, বিনা লাভের দৌড়ানি, এটার নাম দুশ্মনী। তো যতই চেষ্টা করবো আমার জন্য দুশ্মন না থাকে, এই ১০টা রোগের কথা বললাম, কয়টা রোগের কথা কইছি কিন্তু চিকিৎসা বলি নেই, আমরা চিন্তা করবো এই রোগগুলি আমার ভিতরে আছে কি না, যদি থাকে বলিয়া মনে হয় তো ডাক্তারটা হইতে হবে, ডাক্তারের কাছে যে বলতে হবে, ডাক্তারের যেই ওষুধ দেয় সেবন করতে হবে, দীর্ঘদিন সেবার করার পরে আমার রোগগুলি ভালো হবে, ভালো হওয়ার পরে উপকারে কি হবে, আমার দিলটা আয়নার মতো হয়ে, আল্লাহ ভাগ আমাদের এই রোগগুলি বুঝার তৌফিক দান করেন এবং ঔষধ সেবন করিয়া মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মরহুম কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ এই মাদ্রাসা, আপনারা হুজুরে যদি মহব্বত করেন এই মাদ্রাসারে মহব্বত করবেন, হুজুরে কমলা খাওয়াইতেন এখন মাদ্রাসারে খাওয়াইবেন, মাদ্রাসা ছাত্ররে খাওয়াইবেন, হুজুরের রুহ খুশি হবে, দুনিয়ার খাওয়াইলে যা খুশি হইতে এর থেকে বেশি খুশি হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে সবে লক্ষ্য রাখবেন, তো হাত উঁচু করে দেখান আল্লাহ এই মাদ্রাসার বিষয়ে আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।